আমি 500 টাকা দান করলাম, আল্লাহ আমার দানকে কবুল করে নাও, আমার বোর হায়াত বাড়াই দাও, শ্বশুর শাশুড়ির কবুল করে নাও, বলেন আমিন। আমার দোয়া আমার করা শেষ, এবার কার দোয়া লাগবে বলেন? তবে ওগো আমার মা বোনেরা, এই সৌন্দর্যের বড়াই করা যাবে না, এই সৌন্দর্যের অহংকার করা যাবে না, বরং আমার আল্লাহ বলেছেন ওয়া করেনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। কথাটা কার? কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? আল্লাহর কথা, সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না, অথচ আমাদের ঘরে ঘরে বিউটি পার্লার, এটাও একটা উন্নয়নের অংশ। কথা কয় না? খেলা হবে। কথা কয় না? উন্নয়নের অংশ আছে না নাই? ঘরে ঘরে বিউটি পার্লার, এটাও একটা উন্নয়নের অংশ। আর এই বিউটি পার্লারে কি বুরখা পরতে যায়? কথা কয় না? বুরখা পরতে যায় না, বরং এমন সাজা সাজে রে আলকাতরা বেগম দেখা যায় পরিমনি রে। আর এই সাজগোজ এখনকার যুবকরা আবার একটু বুঝে ফেলা এসে রে, এখনকার যুবকেরা ওই চেহারা দেখে আর পাগল হয় না, হয় না। আগে পার দিকে তাকায় দেখে যে নেটওয়ার্ক আছে কিনা, কারণ মেকআপ লাগাই উপরে পায়ে তো কেউ লাগাই না। ও গোবার এই শুনে আবার ওরা আবার পায়ে লাগালি হয় যে মেকআপ করি, আবার বলবে একটু পায়েও লাগাই দেন। ও আমার মা বোনেরা, এই সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরকালের ময়দানে বিপদে ফেলে দেবেন, আপনি মুসিবতের মধ্যে পড়ে যাবেন। ওই পরকালের ময়দানে এমন মুসিবতে পড়ে যাবেন যেই মুসিবতে আপনার সুপারিশকারী কাউকে পাওয়া যাবে না। আল্লাহর নবীর কন্যার একটা ঘটনা যদি বলি, মা বোনেরা একটু কান খুলে শুনে নেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অনেকেই বলেন মা বলা যাবে না, আমিও আচ্ছা এখানে মা মা বলবো না, মা যেহেতু উম্মুল মুমিনিন, রাসূলের স্ত্রীগুলো আমাদের মা, ঠিক কিনা? ওই কথার পরিপ্রেক্ষিতে আগে সব বলতো, তো হঠাৎ করে আমারও হয়ে যায় মা ফাতেমা, আল্লাহ মাফ করুন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উহুদের ময়দানে আল্লাহর রাসূল আহত হয়েছেন, চারিদিকে খবর ছড়িয়ে গেল আল্লাহর রাসূল নিহত হয়ে গিয়েছেন, শহীদ হয়ে গেছেন। এই খবর শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিলেন, দৌড় দিলেন, দৌড় দিলেন, উহুদের ময়দানে চলে গেলেন। মসজিদে নববী থেকে উহুদের ময়দান বেশি দূরে না, যারা হাজিরা হজে গিয়েছেন তারা জানেন বেশি দূরে না। আর মা আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িও মসজিদে নববী থেকে বেশি দূরে, বেশি দূরে না, খুব কাছাকাছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাড়িটা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িটা মসজিদে নববীর কাছে, ওখানে যখন শুনলেন আল্লাহর নবী শহীদ হয়েছেন, অমনি দৌড় দিয়েছেন উহুদের ময়দানে, দৌড় দিয়ে পৌঁছে গেলেন নবীজির কাছে। আল্লাহর নবীর তখন হুঁশ ফিরে এসেছে, আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা তুমি এসেছো কেন? ফাতেমা বললেন ওগো নবী গো, আমার এতিম বাবাকে মানুষ মেরেছে, রক্তাক্ত করেছে, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে নবী শহীদ হয়েছে, আমি আপনার আদরের কন্যা, কেমন করে বাড়িতে বসে থাকি গো বাবা, আমি ছুটে চলে এসেছি আমার বাবা কেমন আছে সেটা জানার জন্যে। আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা, আমি দেখতে পাচ্ছি তোমার বোরখায় ছিদ্র রয়েছে, তোমার বোরখা ছেঁড়া, ওই ছেঁড়া বোরখা দিয়ে তোমার গায়ের রং দেখা যায়। ওগো ফাতেমা, তোমার ওই বোরখার ছিদ্র দিয়ে কোনো মানুষ কি তোমার গায়ের রং দেখে ফেলেছে নাকি? আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো নবী গো, আমি যখন এসেছি আমি জানি আমার বোরখা ছিদ্র, এই জন্য আমি বোরখাটা মুট করে ধরে নিয়ে এসেছি, পৃথিবীর কোনো মানুষ আমার এই বোরখার ছিদ্র দিয়ে আমার গায়ের রং দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা শুনে নাও, শুনে নাও, যদি তোমার ওই বোরখার ছিদ্র দিয়ে তোমার গায়ের রং পৃথিবীর কোনো মানুষ দেখে নিত, আমি নবী মুহাম্মদ ওই পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দিতাম না। আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, আল্লাহর নবীর কন্যা ফাতেমার ছেঁড়া বোরখা দিয়ে
যদি গায়ের রংটা পৃথিবীর মানুষ দেখে ফেলতো তাইলে নবী কন্যার পরিচয়টা দিতেন না। এই যদি হয় নবীর কন্যার ব্যাপারে সিদ্ধান্ত, এই যদি হয় নবীর কন্যার ব্যাপারে ডিসিশন, তাইলে বলেন আমি আপনি কি অপরাধ, কত অপরাধ করছি, আল্লাহর নবী আমাদের জন্য কেমন করে সুপারিশ করবে একটু চিন্তা করে দেখেন। কথা কয় না, একটু চিন্তা করার দরকার আছে না? শুধু তাই নাই, আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, এসে বললেন ওগো আমার সাহাবীরা, ওগো আমার মহিলা সাহাবীরা, তোমরা শুনে নাও, তোমরা একটু দান বেশি করে করো, দান বেশি করে করো, দান বেশি করে করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামী। আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী কোন কারণে মহিলারা এত বেশি জাহান্নামী? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামী। এক নম্বর কারণ বলবো, এক নম্বর কারণ হলো তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ। স্বামীর প্রতি আছে না নাই? আমাদের একজন হুজুর বলছেন, কবির ভাই আমার স্ত্রীর কোনোদিন মন জয় করতে পারলাম না, পারলাম না, পারলাম না, যাই কিনে দিই, কোনো কিছু পছন্দ হয় না। বলে তোমার এই পছন্দ, এটা কি কোনো নজর হইল নাকি, তোমার পছন্দ এত খারাপ কেন? অথচ আমাদের মাদ্রাসার মুহতামিম কত সুন্দর, দেখো তার স্ত্রীর জন্য শাড়ি কিনেছে, তার বউয়ের জন্য থ্রি পিস কিনেছে, বোরকাটা কত সুন্দর, যাই কিনি আমার তা পছন্দ হয় না, খালি মানসিক তা দেখে পছন্দ হয়। ব্যাংক কর্মকর্তা কত সুন্দর তার বউয়ের বোরখা কিনে দিয়েছে, তুমি যা কিনি চাও, এ কি পরা যায়, এরম করে, এরম করে, এরম করে। এই জন্য একবার বুদ্ধি খাটায়ে আমি একটা সুন্দর দেখি সবচেয়ে দামি চকচকা মাগুরা বাজার থেকে একটা শাড়ি কিনে নিয়ে যাই, এক ডাইনিং টেবিলের পরে রাখলাম, রেখে বললাম স্ত্রী তাড়াতাড়ি দুটো খাতি দাও, খাতি দিয়ে খালি আর চোখে তাকাচ্ছে ওই শাড়ি দেখি, বোঝেন নি নতুন শাড়ি, বলছে শাড়ি ডাকার। বললাম আমার বন্ধু তার বোর জন্যে কিনেছে, আজকে বিশেষ কারণে সে বাড়ি যাতে পারবে না, হঠাৎ ঢাকায় জাতি হচ্ছে, এই জন্য আমার বলল দোস্ত শাড়িটা তোর কাছে দিলাম, এই শাড়িটা আমার বাড়ি একটু পয়সা দিশানে, তা কালকে পয়সা দেবো। বলছে দেখো শাড়িটার রংটা কত সুন্দর, কালারটা দেখো, পায়টা দেখো, আর তুমি যা কেন, ও কি পরা যায়, তোমার কি পছন্দ আছে? আমি বলি তোমার সংসার করছে, অন্য মানুষ হলে সংসার করতো না। আর এক বন্ধু বলছে এই কথা বলে বলে আমি তেসমে থুইছি, কি তা বলছে আমি এজন্য দুটো বিয়ে করেছি, যে দেখ তুই বাদে আর একজন কচ্ছে, বুঝা গেছ না, খালি বলে আমি বলে তোমার সংসার করিয়ে গেলাম, অন্য লোক হলে করতো না, এজন্য দুটো বিয়ে করেছি, যে তুই বাদে আর একটা আছে, এখন বুদ্ধি আছে না নাই? ও আমার ভাইরা, ওই স্ত্রী বলছে যে দেখো কালার কত সুন্দর, রং কত সুন্দর, পায়টা কত সুন্দর, সুতোটা কত মসৃণ, আর তুমি যখন কেন সেইটা পরে মানুষের সামনে যাওয়া যায় না। বলছে শাড়িটা কি পছন্দ হয়েছে নাকি হবে না কেন, এ কি তুমি কিনেছো নাকি তোমার বন্ধু কিনেছে, তাদের পছন্দ আছে? বলছে যদি তোমার পছন্দ হয় আমি তোমার শাড়িটা তোমার নীতি বলবো, আমার বন্ধুর সাথে যদি লড়াই সংগ্রাম করে আমার জেল হয় ফাঁসি হয় তোমার জন্য কোনো অসুবিধা নেই, তুমি নাও। নিয়ে খুব খুশি শাড়িটা, অনেক সুন্দর একটা শাড়ি পেয়েছে। রাত্রি শোয়ার সময় হুজুর বলছে স্ত্রী গোরে বলো দেখি শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে নাকি? বলছে পছন্দ হয়েছে, হয়েছে, কারণ এতদিন পরে মনের মতো একটা শাড়ি পাইছি। বলছে মরে যাবো কি বাঁচবো জানি নে, কাল সকালে যদি ঘুম ভাঙে তাহলে বাঁচবো, আর ঘুম না ভাঙলি তো মরে যাব। দেখো স্ত্রী মনের কথাটা বলে যায়, এই শাড়িটা আমি তোমার ভালোবেসে তোমার জন্য কিনেছি রে। আচ্ছা তাহলে রং থাকবে না, আছে না নাই? অকৃতজ্ঞ স্বামীর প্রতি অকৃতজ্ঞ, স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, স্বামীর প্রতি সন্তুষ্ট না, যাই কেনে সেইটাই খারাপ, যাই কেনে ভালো লাগে না, যাই দেয় সেইটা ভালো না, ভালো না। এক নম্বর অপরাধ হলো ওরা স্বামীর প্রতি কৃতজ্ঞ না। সারাটা দিন আপনার স্বামী কত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে রিক্সার প্যাডেলে পা রাখে দিন রাত, মাথার ঘামটা পায়ে পড়ে কত কষ্ট করে, আপনার জন্য একটা কিছু কিনে আনলো, তরকারি কিনেছে বেগুনটার মধ্যে পোকা, এই বেগুনের মধ্যে কি ও ঢুকে যাইয়ে দেখিয়েছে নাকি যে পোকা আছে কি নেই, কুর্তি যাইয়ে পোকা অমনি ডালা ধরি নাই, রাঁধো তুমি, রাঁধো তুমি খাবা, আছে না নেই? ওই বেগুনের মধ্যে স্বামী কি ঢুকার সুযোগ আছে নাকি,
না নাই, এত কষ্ট করে বেগুন কিনে এনে দিল, বাবাগুন কিনে এনে দিল, পোকা হয়ে গেল, যা ইচ্ছা তাই বলে গেল, যদি মাছটা একটু নরম হয়ে যায় কি মাছ কিনিস হবে তুমি খাবা, যদি কচুটা একটু চুল খায়, এরা মাছে না না কচু বাজারে যাওয়ার পরে, আমাদের তো আর বিপদের শেষ নেই, আমরা যখন বাজারে যাই, যাওয়ার পরে হঠাৎ করে হুজুর আপনি এতদিন কলে ছিলেন, আমি আমার বাড়ির একটা কচু আমি কারোর দিনই আপনার জন্য রেখে দিস, মানে তিন দিন ধরে শুটকই পড়ি রইস, ওইটা নাই ও রেখে দিস আমার জন্য, বিক্রি হয়নি ওইটা হুজুরের জন্য রেখে দিস, হুজুর আপনার জন্য এটা রেখে দিছি, এইবার ওইটা এনে বাড়ি যখন ওই কচুটা খারাপ গাল শুনকই বোর কাছে যত গালাগালি আমার শুনতে, আমি কই তোরা আমার সংসারে আর অশান্তি ধরিস না দিন, আমার সংসারে অশান্তি ধরাইস নে, আসলি বাজারে আসলি ওই ওল যেটা বিক্রি হয়নি শুটকই গেছে ওইটা আমার জন্য রেখে দিস, মাছ যেটা আর কেউ কেনবে না কয় হুজুর দিচ্ছি আপনি খেয়ে কাল আবার আসবেন, কাল আসবেন কে জন্য ওর মারার জন্যে, কারণ যে মাছ দিছি সে কি কুটা যায়, কেমন আছেন বাবাজি, যাক মাশা আল্লাহ মাশা আল্লাহ সবতি সাহেব, এতক্ষণ পরে আমি মনে করছি সেই তৈরি অভিভাবক কই, বাজার না থাকলে আমি তো সাহস পাইনি কথা বলার, যাক আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব এসেছে, আপনারা খুশি না, খুশি, আরও একটা খুশির খবর দেবো, পাবনায় গেছি তা বলছে যে হুজুর আপনার পরে আর একটা বক্তা আছে, তা আমি বলছি কই পোস্টারে তো দেখছি কই নেই তো একাই তো, তা বলছে না আপনার পরে আর একটা আছে, আমি বলছি কই, তো বলছে আপনার পরে হইলো হযরত মাওলানা খাইছড়ি সাহেব, কি সাহেব, তো এই জন্যই হযরত মাওলানা খাইছড়ি আছে, খুশি তো আপনারা, বাবা এবার ভাল লাগছে না, সভাপতি এই এস মিলে কথাটা কলাম, না হলে আবার সভাপতি না থাকলে আগে তো ঘোষণা দিয়ে যদি না থাকে পরে আপনারা আবার আমার গাড়ি আটকাই কদিন খিচুড়ি দিয়ে তারপর বাইরে যাবে কি হবে, বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে, বেঁচে থেকে কি হবে, ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা, ঠিক না বেঠে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পুবলিদের আড্ডা খানা, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, যাবে তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যারা ওরা যদি থাকে কারাগারে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের পাখিরা যদি আজও থাকে কারাগারে, মসজিদের কোণে বসে জিকির যত করো খসে, মসজিদের কোণে বসে তাসবি যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, যাবে এভাবে যায় না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, এরকম আলেম আছে না নাই,
সত্য কথা বলার দরকার আছে না নাই? মসজিদের সভাপতি বলল, ইমাম সাহেব আপনি ওয়াজ করবেন, আজকে মুসার ঘটনা বলবেন, মুসা আলাইহিস সালাতুয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করবেন। হুজুর, মুসা আলাইহিস সালাতুয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করলেন। আলোচনার পরে বলতেছে, হুজুর বললাম কি আর আপনি করলেন কি? বলছে কেন? আমি বললাম মুসার জীবনী নিয়ে আলোচনা করতে, আর আপনি ফিরাউনের জীবনী কেন উঠে নিয়ে আনলেন? বোঝেননি? বলছে মুসার কথা বলতে গেলি তো ফিরাউনের কথা চলে আসে, আসে রে। বলছে তা আসে, আসুক, অসুবিধে নেই, কিন্তু যখনই আপনি ফিরাউনের কথা বলছিলেন দেখছিলাম আমার দিকে তাকাচ্ছিলেন, ঘটনা কি? ওর দিকে তাকাইনও যাবে না, এরকম আছে না? নাই হক কথা বলতে গেলে কিছু গায়ে পড়তে পারে না, পারে না। আমার আব্বা যদি সুদখোর হয় আর আমি সুদের বিপক্ষে যদি ওয়াজ করি, আর বাড়ি আসার পরে যদি আমার আব্বা বলে, খুকারে তোর এত কষ্ট করে বড় করলাম, তোর এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলায় তোর আমি এত স্কুলে পিটি করে মানুষ করেছি, আর আজকে তুই মসজিদে বসে আমার বিরুদ্ধে ওয়াজ করলে এটা কি হইলো? নাকি আসলে কি আব্বার বিরুদ্ধে ওয়াজ করেছি নাকি আল্লাহর পক্ষে ওয়াজ করেছি, কোনটা? শুধু খুশি হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু খুশি হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। শুধু খুশি হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু খুশি হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর? সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর? থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো। শুধু খুশি হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন? নামাজ দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে? ঠিক না বেটি? আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে? না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম, শাস্তি কঠিন তাও তো মানো। নামাজ দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। রোজা ফরজ সেটা নতুন করে বলবো কেন? রোজা ও দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার ওটা তো নয় পায়খানাতে পেটটা ভরো। এমন রোজাদার আছে না নাই? রোজার মাসে আসরের আগে থেমে সোয়াক করা শুরু, বলছে এখন তো আসরের আজানি দেয় নাই কেন মেসোয়াক করো? বলতেছে শোনো, যত আগে থেকে মেসোয়াক করবা রে তত ফজিলত বেশি। এই বলে মেসোয়াক করে, নামাজের খবর নাই। যেই মসজিদে ইফতারি দেয়, ইফতারিতে যেয়ে বসে প্লেট এইখানে একটা আর এইখানে একটা, উনি বসে মাঝখানে, কি এই পাশের হুজুর এসে মনে করলো আল্লাহর অলি মনে হয় এই প্লেটের লোক এইটা রেখে ওখান থেকে, আর আমার সভাপতি এসে মনে করছে এই প্লেটের লোক ও সভাপতি সাহেব এইটা রেখে ওই জায়গাতে, এইবার যে আজান দেয় দেয় আর অমনি প্লেটটা ধরিয়ে কয় যে দেখো নষ্ট হবে গো, দুটো একসাথে যাস, আসে না নাই? রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার ওটা তো নয় পায়খানাতে পেটটা ভরো। মানুষের ভয় পেও না, মানুষের ভয় পেও না, আল্লাহর ভয় বুকে আনো। রোজা দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। যাকাত ফরজ সেটা নতুন করে বলবো কেন? যাকাত দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। সব জানি না আমরা, কিন্তু মানি কথা কয় না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাও
আয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারাই আবার চাই না দেশে কোরআনের আইন। কথা ভুল বললাম? তো ঠিক বললেন, আসতে ভয় করে? ভয়ের কিছু নেই, শুনে জীবন কার? আল্লাহ দিয়া জীবন, আল্লাহ যেই ডাক দেবে বুঝে দিতে হবে, কোনো কথা নেই। আর কারোর ভয় পেয়ে লাভ নেই। যেই দেশের সরকার মডেল মসজিদ বানায় ওই সরকার তো ইসলামের পক্ষের সরকার, কথা কয় না। মসজিদ বানাই দিয়েছে, তারপরে আপনি কি মনে করেন? এই জন্য এই দেশে কথা বলবেন বুক ফুলেই, একেবারে কোনো কোরআনের কথা বলবেন কোনো ভয় নেই। আর ওইখানে আপনাদের সাকিব আল হাসান পাইয়েছে, এ হইতা যদি নায়ক গায়ক কিংবা ক্রিকেটার, তবে তুমি পাইতা রে ভাই মার কাটা নৌকা। ভয় আছে? কোরআন পড়ে ওই যে আয়াত বলছিলাম ওখানে তো তাহলে যায়। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারাই আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এবার আসেন কোরআন ধরে, আসে না নেই কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারে না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আপনারাই বলছেন, আমি না। কিন্তু কোরআন শুনলে কোনো অসুবিধা নাই। আমার একজন নেতা বলতেছে, কবির কোরআন পড়ো অসুবিধা নাই, নাই রে, কিন্তু কোনো ওয়াজ করা যাবে, ওয়াজ করা যাবে না, কোরআনের অর্থ বলা যাবে না। তাইলে আল্লাহ কোরআন কেন দিলে? আল্লাহ বললেন, ইয়াইয়ুহাল্লাযীনা আমানু হাল্লাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বললেন, ওগো ইমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব না, যেই ব্যবসা করলে তোমরা দুনিয়ায় পাবে শান্তি আর পরকালে কঠিন জাহান্নামের ভয়াবহ আজাব থেকে বেঁচে যাবে, এই ব্যবসার কথা কি বলে দেব নাকি? আমরা বললাম, আল্লাহ বলে দাও। আমরা যা আল্লাহ জানেন যে আমরা এই কথাই বলবো, এই জন্য আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। আল্লাহ বললেন, সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি এবং আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর আমি তোমাদের যে জান এবং মাল দিয়েছি, বিয়া মুআলিকুম ওয়া আনফুসিকুম, যে মাল দিলাম এবং জান দিলাম তাই দিয়ে জিহাদ করতে হবে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আল্লাহর দিন কায়েমের জন্যে সংগ্রাম করতে হবে। কথাটা কার? কথা কি আমার?
এই পাশের লোক বেশি বলছে, এই পাশের লোক বেশি বলছে না, কারণ কি আপনাদের ভাল লাগছে না? কর আর অল্প সময়, মাত্র 10-15 মিনিট আছে, 11টা বাজদি, আর 15 মিনিট পিরায় থাকা যাবে, খুশি না? 15 মিনিট থাকা যাবে কি না? কাছে কেউ কাছে একটা পয়েন্ট ওই যে বলছে, ও বলো আগে হাঁটা দে, এ বে এ রে, কিছু লোক আছে লাগাই দিয়ে তাগায় থাকে, হুজুর সারা রাত হাত তুলে দিয়েতে তারপর চলে যাই, কয় হুজুরি লাগাইতে আইছি, আরে বাবা বুদ্ধি আছে না নাই? আমরাও শিখে গেছি সংগতি সাহেব, অসুবিধে নেই, 2 ঘন্টা তাও কম কিসে? আমার অনেকেই বলে হুজুর 2 ঘন্টা কি চালাতে পারবেন, কই যে আমার পাষাণ ভাঙতি তো 1 ঘন্টা যায়, মানে বেশি পারি না, কিন্তু ওই মানে বক্তা হওয়ার জন্য তো আসলে মেলা কিছু জানতে হয় এমন না, ওই 2-3টে ওয়াজ শুনে বলা শুরু করলে হয়ে যায়, এই না মুখস্থ কষ্টে দেখছেন না? অনেকে বলছে যে আসবে আমাদের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরত মাওলানা কপিউর রহমান আহাজারি। কপিউর রহমান আছে না নাই? সব কপি আমার ওই যে কুয়াকাটা হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরির কপি করি চালাচ্ছে, 8-10টা বক্তা আছে, আজারি ভাইয়ের কপি করি চালাচ্ছে, 8-10টা বক্তা আছে, আমার আমির হামজা ভাই একটু জেলখানায় ছিল এর মধ্যে কপি বেড়ে গেল মেলা, মানে মেড ইন চাইনার কি তৈরি করি তার থেকে আমরা খেলা হবে, কপি অনেক বের হয়ে গেছে, আমরা মেড ইন চাইনা হারাই দিছি, ওরা তো একটা পার্টস কপি করে, আমরা ডাইরেক্ট মানুষ কপি করে দিই, মানে এক জায়গায় চোর ধরার জন্য মেশিন এনেছে, কি ধরার জন্য? চোর ধরার জন্য মেশিন আনার পরে চোরেরা তো মিটিং ডেকে বলছে আমরা খুব বিপদে, তা বলছে কের বিপদ, একজন বলছে কের বিপদ, তা বলছে কের বিপদ মানে চোর ধরার জন্য মেশিন এনেছে বেকায়দা অবস্থা না, তা বলছে তা সারা জীবন করলাম কি, বলছে চুরি, তা বলছে তা টেনশন কিসির, মানে টেনশন হলো যে চোর ধরার জন্য মেশিন এনে ও মেশিনটা চোরেরা চুরি করে দিয়েছে, বোঝেননি তো? মেড ইন চাইনার কি কপি করে, আমরা তার থেকেও ভালো কপি করতে পারি, খেলা হবে তো? হবে, থাকবেন আর একটু সময়, থাকা যাবে? জাহান্নামে যাওয়ার কারণ নারীদের কয়টা বলেছিলাম, তার মধ্যে বলেছি কয়টা? 1 নম্বর, স্বামীদের প্রতি কৃতজ্ঞ না, স্বামীদের প্রতি সন্তুষ্ট থাকে না, স্বামীদের প্রতি খুশি থাকে না, স্বামীদের অল্প কোনো ত্রুটিতে মনটা ভেঙে যায়, তুমি ছেড়ে দাও, তালাক দাও, তোমার ঘর করবো না, তোমার ঘরে থাকবো না, আমার আব্বা বড্ড ভুল করেছে, এমন একটা ছেলের সাথে দিয়েছে, আমার জীবনটা হাজলে গেলো গেলো রে, আর এই কথা বলে চলে যায়, আর আমার সোনা পাখিরা গান গায়, তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমারই আছে না, আমার সোনার ময়না পাখি কোন বাদোষে বাপের বাড়ি গো, এই স্মৃতি একলা কেমনে থাকি রে, আমার কলজের ময়না পাখি। এ গান গাওয়া যাবে না? যাবে না, যাবে, ওরে বোর জন্যই গাওয়া যাবে, ডাইলিংয়ের জন্যই না, ও গান গাই তো আমার মনির খান অঞ্জনার তেশ মেরে দিয়ে দিয়েছে, অঞ্জনা বিয়ে করে আমাদের গ্রামে একজনের নাম রাখিল অঞ্জনা, পরে সেই নাম একেবারে কাগজপাতি দিয়েতে সব ঠিক করিছে, বলছে ও যেখানেই যায় খালি সবাই কয় অঞ্জনা রে অঞ্জনা, মানে খেপাই নষ্টে, মানে অঞ্জনার নামটাই শেষ করে ফেলেছে, ওদিকে আশেপাশে পিয়ানি আর একজন, এক একজন এক এক, প্রিয়ার জন্যে গান গাওয়া যাবে, বেগমের জন্যে গান গাওয়া যাবে না? যাবে না, বেগমের জন্যে গান গাবেন, যাই হোক মা বন্ধার, এইটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো তারা বেশি অভিশাপ দেয়, কি করে অভিশাপ দেয়, আমার কাছে কয়দিন আগে একজন বোন ফোন করে বলতেছে হুজুর ইউটিউবে আপনার নাম্বারটা পেয়েছি, আমি আপনার সাথে একটু কথা বলবো, বললাম কি বলবেন, তো বলতেছে আমার স্বামী মারা গেছে, আমি কষ্টটা রাখতে পারছি না, তাই আপনার সাথে শেয়ার করব, তো আমি বললাম আমি তো আমার বিয়ে করার লাইন নেই, আমি একটা বিয়ে করি ফেলেছি ওই নিয়ে জ্বালায় আছি, তা বলছে না এটার জন্য না হুজুর, আমি আসলে আপনার সাথে বলতে চাই যেটা, সেটা হলো
যে আমি আমার স্বামীকে অভিশাপ দিতাম, তো আমার স্বামী হঠাৎ করে মারা গেছে, আমি মনেরে বুঝ দিতে পাচ্ছি না আসলে কি আমার অভিশাপে মারা গেছে না তার আবুল হায়াত শেষ হয়ে গেছে। আমি বললাম আমি তো করতে পারবো না যে কেন তেষ মারাটা খেয়েই যাব, কারণ ও মরি যাইয়ে বেঁচে গেছে কিনা আল্লাহ জানে, কথা কয় না। আমি ছোট মানুষ, আমি করলাম ভালো একটা বড় হুজুর দেখি দাড়ি মাড়ি পেকি গেছে, এরম অভিজ্ঞ লোক দেখিতে আপনি করেন, কারণ আমি ছোট হুজুর, একজন আমার কাছে দোয়া চেয়েছে যে হুজুর দোয়া করে দেন হাসপাতালে যেন বরকত হয়। আমি ওই দিন দোয়া করে দিয়েছি আল্লাহ, তো 1000 টাকা দিয়েছে, আমি দোয়া করেছি বাগেরহাটে যে আল্লাহ তুমি এই এলাকার লোকের সব রুগী বানাই দাও, কারণ রুগী না বানালে হাসপাতালে কী করে বরকত হবে। উমা পরের দিন দেখি আমার পেজে মেসেজ পাঠাইছে হুজুর দোয়া করলেন কি আর হইলো কি ক্যা, তবে আছে পুলিশ এসে হাসপাতালে তুরটি ধরিতে 1,00,000 টাকা জরিমানা করেছে, তো এ কি আমার দোষ? এই জন্য আমি বললাম ও আমাদের দোয়া নিয়ে কাজ নেই, আমার কাছে ফতোয়া নেওয়াও যাবে না, আমি হাতুড়িয়ে ডাক্তার, কোয়ানতে কাটতি কোয়ানে কেটি ফেলবানের সমস্যা, আপনি ভালো জায়গায় ফতোয়া নেন। যাই হোক, এই কথাটা কেন বললাম, ও তার ওই নারী স্বীকার করতেছে, আমি আমার স্বামীকে বলতাম যে তুমি মরো না কেন, তুমি মরতে পারো না, আল্লাহ আজরাই আজরাইল এত লোকের নাই তোমারে নেয় না কেন, এই অভিশাপ আমি আমার স্বামীকে দিতাম। আমি আজকে মনের বুঝ দিতে পারছি না যে আসলে কি আমার অভিশাপে স্বামী মারা গেল কিনা। এখন আমি বললাম এটা ভালো করে জেনে নিয়েন, যাই হোক আমি এ ব্যাপারে ফতোয়াও দেব না, কারণ হায়াত মাউতের মালিককে আমি বলবো না অভিশাপে। তবে আল্লাহ রাসুল যে কথাটা বলেছে সেটা বলি, যে আল্লাহ রাসুল বলছেন যে নারীরা জাহান্নামে যাওয়ার দুইটা কারণ সবচেয়ে বেশি, 1 নম্বর হলো তারা স্বামীর প্রতি কৃতজ্ঞ না, আর 2 নম্বর হলো বেশি বেশি তারা অভিশাপ দেয়, কিছু হইলেই অভিশাপ দেয়। এই কাজগুলো করা যাবে না। মা বোনেরা আপনারা দয়া করে এই পথ থেকে ফিরে থাকবেন। এখন মা বোনদের চ্যাপ্টার ক্লোজ। এইবার আসি আমার আর একটা অনুরোধ করিছে যে একটু বলবেন বাচ্চাদের, ওদের যেন কোরআনের মাদ্রাসায় দেয়। এই মাদ্রাসাটা অনেক পুরাতন মাদ্রাসা, এই মাদ্রাসায় আমার আপনার সন্তান দেওয়ার দরকার আছে না? নেই। কেন দেব? কয়দিন আগে রংপুরে গেলাম, রংপুরের একজন এমপি নাম হলো মশিউর রহমান রাঙা, নাম শুনেছেন কি না? এই মশিউর রহমান রাঙা এমপি আমার আগে উনি অতিথি, অনেক আলোচনা করলেন, তার মধ্যে একটা আলোচনা করলেন উনার জীবনে ঘটে যাওয়া ঘটনা, একজন বন্ধু মানুষ সে বারবার আসতো ওর কাছে সহযোগিতা নেওয়ার জন্যে, আমার ছেলের অ্যাডমিশন নিয়েছি তুই একটু সুপারিশ করে দিস যেন মেডিকেলে চান্স হয়ে যায়, যেন সে অমুক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, যেন অমুক জায়গায় চান্স পায়, এমন করে করে সুপারিশ করে নিত। 4টা সন্তান, তার মধ্যে 3টারে বিশ্ববিদ্যালয়ে চান্স করে দিয়েছে, কাউকে মেডিকেলে চান্স করে দিয়েছে, তারা লেখাপড়া করে বড় হয়েছে। আমি বললাম আমাদের এমপি বলতেছে, মশিউর রহমান রাঙা বলতেছে, তোর ছেলে কয়টা? কয় 4টা, কয় 3টা তো বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, আর একটা কোয়ানে, কয় আর একটা হলো, ওইটা একটু বোঝে কম, কোলে হাবলা তাই মাদ্রাসায় দিয়ে থুইছি, বোঝে কম কোলে হাবলা মাদ্রাসায় দিয়ে রেখেছি। ওই এমপি বলতেছে কিছু বছর পরে একদিন আমার বাড়িতে এসে কান্না করতেছে, আহারে। আমি বললাম কান্নাকাটি কেন করো? কয় আমি অসুস্থ, আমার চিকিৎসা করার জন্যে অনেক টাকার দরকার, আমার পিছনে সময় দেয়া দরকার, কিন্তু আমার 3টা সন্তান কেউ আমাকে দেখে না, আমার যে কোরআনের হাফেজ বানাইছি পাগল ছাগল ছেলেটা, ওই ছেলেটাই আমার পাশে থাকে, কিন্তু তার আই ইনকাম অত ভালো না। ওরে এমপি সাহেবেরে, ওরে আমার বন্ধুরে, আমার যদি একটু সহযোগিতা করা যেত। ওই এমপি এই কথাটা বলে বললেন, ওগো আমার এলাকাবাসী, ওগো আমার আসনের জনগণ, আমি তোমাদের বলে দিই, যদি পারো সন্তানদেরকে কোরআনের মাদ্রাসায় পড়াও, যদি পারো সন্তানদেরকে দিনের খেদমতে দাও, তাইলে এই সন্তানেরা, যেই ব্যক্তি 4 সন্তানের 3টা সন্তান কাউকে ডাক্তার বানালো, কাউকে ম্যাজিস্ট্রেট বানালো, কাউকে ইঞ্জিনিয়ার বানালো, আর আজকে বিপদের সময় কোনো সন্তান পাশে নাই, পাশে শুধু ওই পাগল ছাগলটা, যেই পাগল ছাগলটা কোরআনের হাফেজে হয়েছে, বলেন সে কি শুধু দুনিয়ায় পাশে থাকবে নাকি পরকালেও থাকবে? আল্লাহ একবার সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ। ওই পরকালের ময়দান, হাশরের ময়দান, আমরা বড্ড বিপদে পড়ে যাব রে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কান্না করছেন,
চোখের পানি চোয়ালের উপরে চলে এসেছে। আল্লাহর নবী বাড়িতে ফিরলেন, ফিরে বললেন, ওগো আয়েশা তোমার চোখে পানি কেন? পানি? আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বললেন, ওগো নবী না, তেমন কিছু না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মনে হয় তুমি লুকাচ্ছ, তুমি বলো দেখি তোমার চোখের পানি কেন? আল্লাহর নবীর স্ত্রী বললেন, ওগো নবী গো, আপনি যখন বাইরে থাকেন বা আসতে যখন দেরি করেন, তখন আমার নিজের অজান্তেই চোখ থেকে, আপনার ভালোবাসায় চোখ থেকে পানি ঝরে পড়ে। আল্লাহর নবী বললেন, ওই পরকালের ময়দান, বিচারের ময়দান, হাসরের ময়দান, তিনটা জায়গায় আমার প্রতি তোমার এই ভালোবাসা থাকবে। কয় জায়গায়? তিন জায়গায় আমার প্রতি তোমার এই ভালোবাসা থাকবে না, তোমার প্রতি আমার এই ভালোবাসা থাকবে না। আল্লাহর নবীর স্ত্রী বললেন, ওগো নবী গো, এমন হতে পারে না, পারে না, পারে না, এতটাই ভালোবাসি। ওই মনির খান গেয়েছে যে, তোমার জন্যে জাহান্নামে জাতীয় ওরা আজিরে। তারপরে আরো গান গেয়েছে, ওই যে তোমার দোজকের আগুন জ্বলে এই বুকে, ওরে বাবা ওই ডার্লিং এর পায় নাই, তাই নাকি দোজকের আগুন জ্বলে? দোজকের আগুন এত সহজ না, দোজকের আগুন এত সুজানা, সুজানা গো ওই পরকালের ময়দানে। আল্লাহর নবী বললেন, তিনটা জায়গায় আমার কথা তোমার মনে থাকবে না, তোমার কথা আমার মনে থাকবে না, কোনো আদম সন্তানের কথা কোনো আদম সন্তান মনে রাখবে না, স্ত্রী তার স্বামীর কথা মনে রাখবে না, স্বামী তার স্ত্রীর কথা মনে রাখবে না। আল্লাহর নবীর স্ত্রী বললেন, ওগো নবী গো, সেই তিনটা জায়গা কোন তিনটা জায়গা যদি একটু জানাই দিতেন। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা শুনে নাও, এক নম্বর জায়গা হলো যখন ফেরেশতারা বলবে, ওগো আল্লাহর বান্দারা সবাই কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, তোমাদের হাতে আমল নামা দেওয়া হবে। যেই বান্দা ডান হাতে আমল নামা পাবা সে বেঁচে যাবা, আর যে বাম হাতে আমল নামা পাবা সে বড্ড বিপদে পড়ে যাবা। এই কথা যখন বলে লাইন দিয়ে দাঁড় করাবে, আর ফেরেশতারা যখন আমল নামা বন্টন করতে থাকবে, ওই মানুষ চিন্তা করবে, আমার আমল নামাটা যদি ডান হাতে পেয়ে যায়, এর থেকে আর বড় পাওয়া কিছু নাই। ওই সময় আর কারো কথা মনে থাকবে না, সন্তান তার বাবার কথা মনে রাখবে না, স্ত্রী তার স্বামীর কথা মনে রাখবে না, বোন তার ভাইয়ের কথা মনে রাখবে না। এই হলো এক নম্বর জায়গা। আর দুই নম্বর জায়গা বলবো, বলবো, কষ্ট হয়ে যাচ্ছে, একটু ছটফট মতো মনে হচ্ছে। আর দুইটা জায়গা আমি বলবো, বলবো না কেন, অবশ্যই বলার জন্যই তো আসিছি, কারণ আপনি যদি জান্নাতে যান, আপনি জান্নাতে গেলে আমার কোনো ক্ষতি নেই, আপনি জাহান্নামে গেলে আমার কোনো লাভ নেই, আছে নাকি? এই জন্যে মাঝে মাঝে মোনাজাতে বলি, ওগো আল্লাহ তুমি যদি তোমার জাহান্নামে দাও রে, তোমার কোনো লাভ হবে না, আর যদি তুমি তোমার জান্নাতে দাও, তোমার কোনো ক্ষতি হবে না, তুমি তোমার বান্দাকে ক্ষমা করে একটু জান্নাতের কোনো জায়গা করে দিও। বলেন আমি যেদিন বিপদে পড়ে যাবেন, মালাকুল মউত মাথার কাছে চলে আসবে, জানটা নিয়ে উড়াল দেবে, কেউ আর আপনার নাম ধরে ডাকবে না, কেউ আর আপনার নাম ধরে খুঁজবে না, আপনি মাটির সাথে পড়ে থাকবেন, মানুষেরা এসে বলবে লাশ কোথায়, কোন দোকানের কাফনের কাপড়টা আপনার জন্য রেডি, কোনোদিন কি একবার খোঁজ নিয়েছেন নাকি, কত রঙিন কাপড় কিনলাম, এই কাপড়টা সৌদি আরবের কাপড়, বানানোটা সৌদি আরব থেকে, হয়তো বা কাপড় অন্য দেশের থাকতে পারে, আর আমার এই পাঞ্জাবিটা যিনি বানিয়েছেন তার বাড়ি হলো ইয়ামেনে, এত দামি জামা পাঞ্জাবি পরলাম রে, কিন্তু যে কাপড়টা আমার আজকেও কাফনের কাপড় হয়ে যেতে পারে, এই কাপড়টার দামটাও কোনোদিন আমরা কেউ কখনো জিজ্ঞাসা করেছি নাকি? না করি নাই, মাঝে মাঝে বলি, ওগো আমার ভাইয়েরা, ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, ওগো আমার বিরুদ্ধেরা, ওগো আমার পুলিশ লাইনের ভাইয়েরা, ওগো আমার মাগুরাবাসী, মসজিদে খাটিয়া আছে না নাই? খাটিয়ার কাছে যে জিজ্ঞাসা করবেন, ওগো খাটিয়া, এই তো কয়দিন আগে আমার বাবাকে নিয়ে গেলে, তার কয়দিন পরে আমার চাচাকে নিয়ে গেলে, তার কিছুদিন আগে আমার দাদাকে নিয়ে গেলে, ওগো খাটিয়া বলো দেখি এবার তুমি কার অপেক্ষায় রয়েছো? খাটিয়া যেন জবাব দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দা তৈরি হও, তৈরি হও, তৈরি হও, এবারের যাত্রী তুমি হয়ে যেতে পারো রে। ঠিক না বেঠে? মাঝে মাঝে কবরের কাছে যাবেন, যে কবরকে জিজ্ঞাসা করবেন, ওগো কবরের মাটি
তোমার মধ্যে আমার দাদা ঘুমানো, বাবা ঘুমানো, চাচা ঘুমানো, গ্রামের অনেকে ঘুমানো, ওগো কবরের মাটি বলো দেখি এবার তুমি কার জন্যে পচে আছো, তোমার মধ্যে কার ঘর হয়ে যাবে। কবরের মাটি যেন জবাব দিয়ে বলে, আল্লাহর বান্দা তৈরি হও, তৈরি হও, তৈরি হও রে, এবার আমার বুকের মধ্যে তোমার ঘরটাও তৈরি হয়ে যেতে পারে। ও আমার ভাইরা, আমি যেই রাস্তা দিয়ে আসি ওই রাস্তার পাশে সেই আমার দাদার কবর রয়েছে, আর আমার বাবার কবরটা বাড়ির পাশে। আমার দাদার কবর যেখানে, আমার কবরও সেখানে হবে। ওই কবরের কাছ দিয়ে যখনই আসি বারবার মনে হয় একদিন এখানেই ঘুমিয়ে যাব চিরজীবনের মতো, আর কোনো দিন কেউ খবরে নেবে না, আর কোনো দিন কেউ খবরে নেবে না। কবির বিন সামাদ তার বাড়ি কোনটা তাকে দাওয়াত দিয়ে কেউ আর ডেকে আনবে না। এই জায়গায় একদিন আমার কবরের পরে মানুষের পায়খানা ঘর হয়েও যেতে আরে রে। এই তো দুনিয়া, ঠিক না বেঠে? এই মায়া, এই ভালোবাসা সব রেখে চলে যেতে হবে। কত জানাজায় দাঁড়ালাম, গতকালকেও জানাজা পড়লাম। আমার আব্বার বন্ধু, আমার খালু, আব্বার ভাইরা ভাই স্ট্রোক করে মারা গেল। সকালবেলায় সাজেস্ট করলাম হাসপাতালে নিয়ার, ইবনে সিনাতে নিল, সন্ধ্যার মধ্যে মারা গেল ব্রেন স্ট্রোক করে। একটাই ছেলে, মারা যাওয়ার পরে ছেলেটা কান্না করছে, আমার খবর কে নেবে গো, আমার খবর আর কে নেবে। আমাদের মসজিদের নিয়মিত মুসাল্লি পাঁচ ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করেছে, ফজরের নামাজ জামাতে পড়েছে, পরের দিন ফজর আর কপালে জোটে নাই। কালকে যখন মাটি দিচ্ছিলাম বারবার মনে হচ্ছিল আমরা মাটি দেওয়ার সময় পড়ি, মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতানুকুরা। ওরে আল্লাহর বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে ঢুকিয়ে দেয়া হলো রে, আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা বলে মাটি ছুড়লাম, আর মনে করলাম একদিন আমারও এভাবেই কেউ মাটি ছুড়ে দেবে, এভাবেই কেউ কবরে রেখে দেবে। আমি আমার বাবার জন্য কেঁদেছি, আমি আমার বাবার জন্য দুটি হাত তুলি, আমি আমার বাবার কবরের পাশে দাঁড়াই রে, একদিন আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়াবে, তারপরে তাদের সন্তান, তাদের সন্তান একে একে আমার নাম ভুলে যাবে, আর কেউ আমার নাম মনে রাখবে না। এটা সত্য না মিথ্যা আপনারা বলেন? কারণ আমাদের দাদার নাম মনে আছে, কিন্তু দাদার আব্বার নাম কার কয়জনের জানা আছে? দাদার আব্বার নাম, আর দাদার আব্বার নাম যদি জানিও, ওই দাদার আব্বার আব্বার নাম জানি নাকি, কথা কয় না? তাইলে আমাদের এই দুনিয়ায় লাভটা কি? আপনি নৌকা পেয়েছেন, পাঁচ বছর যা ইচ্ছা তাই করতে পারবেন, টাকা দেশ ছাপাইয়ে সুইস ব্যাংকেও রাখতে পারবেন রে, পাঁচ বছর পরে আবার আর একজন টিকিট আনতে পারে না, পারে না। তেমনিভাবে দুনিয়াটাও আপনার ষাট বছর, সত্তর বছর, একশো বছর আল্লাহ যদি হায়াত দেয়, এর মধ্যে আর একজন টিকিট নিয়ে চলে আসে, আর আপনার গান গাওয়া লাগে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, ঠিক না বেঠিক? অনেক চাষা এখানে আছে, মুরব্বী মানুষ। এবার আমি বাকি দুইটা ঘটনা বলবো, বাকি দুইটা জায়গার কথা বলবো, যেইখানে মানুষ মানুষের কথা মনে রাখবে না বিপদের দিনে। তার আগে আপনাদের কাছে একটু হাত বাড়াবো, ওগো আমার ভাইয়েরা, বাবাজিরা রে, আমার ক্যামেরাম্যান কই ওই রে, আর আমার এতে একশোটা গান লেখা আছে, কয়টা? একশো একটা, একশোর বেশি আছে। যদি পারেন গানের বইটা নেবেন, আমাদের ক্যামেরাম্যানের কাছে আছে। গান শিখবেন ইসলামী গান, আর শিখলি দাওয়াত হবে, খাওয়া ফ্রি, টাকাও আছে। এই মাদ্রাসা মাগুরা পুলিশ লাইন দক্ষিণ পাড়া নুরানি মাদ্রাসার জন্যে আমি 500 টাকা দান করলাম, আল্লাহ আমার দানকে কবুল করে নাও, আমার বোর হায়াত বাড়াই দাও, শ্বশুর শাশুড়ির কবুল করে নাও, বলে না আমি।